হ্যালো বন্ধুরা, স্পাইস বক্সে স্বাগত জানাই। যদি আপনি টেক্সচার, কালার আর ফ্লেভার খুঁজছেন, তাহলে আজকে যে ডিশটা বানাবো সেটা হলো পারফেক্ট বেবি কর্ন ইন জিঞ্জার সস। সুন্দর মুচমুচে বেবি কর্নগুলোকে হালকা মশলায় টস করে জিঞ্জার সসে সার্ভ করা হয়। আসুন এটা বানানোর উপকরণগুলো দেখে নিই। আমি 2 কাপ বেবি কর্ন নিয়েছি, যেটা 1 ইঞ্চি টুকরো করে কাটা। 2 চা চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ জল দিয়ে মিক্স করে একটা মিশ্রণ বানানো হয়েছে। 2 চা চামচ কাঁচা লঙ্কা, শ্রেড করা বা সরু করে টুকরো করা আদা, 1/2 কাপ কেচাপ, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ আদা বাটা, নুন গোলমরিচ স্বাদ মতো, 2 চা চামচ সয়া সস, আর শেষমেশ গার্নিশিং এর জন্য ধনে পাতা কুচি আর পেঁয়াজকলি নিয়েছি। আসুন প্রথমে একটা প্যান, কড়াই বা ইয়ক গরম করে নিই। যদি ইয়ক থাকে তাহলে পারফেক্ট, কিন্তু যদি একটা বেশ বড় কড়াই থাকে তাহলেও চলবে। এটাকে ভালো করে গরম করে নেবেন। ইতিমধ্যে দেখুন, যদি আপনার কাছে বেবি কর্নের বেশি বড় টুকরো থাকে, সেগুলো মাঝখান থেকে কেটে নেবেন, যাতে সব সমানভাবে সেদ্ধ হয়। এবার আমি সামান্য তেল অ্যাড করব, খুব বেশি দিতে হবে না, 2 চা চামচ দিলেই চলবে। এর মধ্যে বেবি কর্ন দিয়ে দেব। এক চিমটি নুন অ্যাড করব আর সামান্য গোলমরিচ, যাতে বেবি কর্নে ফ্লেভার আসে। এবার আমি কি করব, এটাকে 2 থেকে 3 মিনিট ভাজবো, মিডিয়াম হাই ফ্লেমে ভাজবো। এবার আমি কি করব, এটা ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট সেদ্ধ হতে দেবো, যতক্ষণ না বেবি কর্নগুলো নরম হয়ে যায়। বেবি কর্নগুলো প্রায় 3 থেকে 5 মিনিট ধরে তৈরি হচ্ছিল। আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ব্রাউন কালার এসেছে। দেখুন যে সুইট বেবি কর্নে যে একটা ন্যাচারাল সুগার থাকে, সেটা ক্যারামেলাইজড হয়ে বেবি কর্নে একটা আলাদা টেক্সচার আর ফ্লেভার এনে দেয়। গ্যাসটা আমি 1 মিনিটের জন্য বন্ধ করলাম আর বেবি কর্নগুলোকে বের করে সাইডে সরিয়ে রাখবো। দেখবেন যেন বেবি কর্নগুলো ফ্রেশ থাকে, আর এটা 2 থেকে 5 মিনিট মতন রাখতে হবে। এটা যেন একটু কচকচে থাকে, খুব বেশি যেন নরম না হয়। এবার এই কড়াইটাকেই আমি আবার গরম করে নেব, আর এতে সামান্য তেল অ্যাড করব। এবার আমি সসটা বানিয়ে নেব, যার মধ্যে বেবি কর্নগুলো দেব। তো আমি এর মধ্যে দিলাম 2 থেকে 3 চা চামচ তেল। মনে রাখবেন কড়াইটা অলরেডি গরম আছে, তো এতে অ্যাড করলাম আদা। ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজকলির সবুজ অংশ দিলাম, সামান্য ধনে পাতা কুচি আর সামান্য কাঁচা লঙ্কা। নিজের পছন্দ অনুযায়ী এটা অ্যাডজাস্ট করতে পারেন। আপনি চাইলে গোটা শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন, সেটা খাবারে একটা আলাদা মাত্রা আর রং এনে দেবে। তাই এটা প্রায় 1 মিনিট ধরে এভাবেই ভাজুন, যতক্ষণ না তেলের মধ্যে আদার গন্ধটা মিশে যায়। আমি আদার থেকে একটা গন্ধ পাচ্ছি, তাই বুঝতে পারছি যে এটা এখন হয়ে গেছে। এবার গোলমরিচ দিয়ে দিলাম, নুন আর সামান্য চিনি, আবার মিশিয়ে নেব। সয়া সস অ্যাড করলাম, আর শেষমেশ টমেটো কেচাপ। সবগুলোকে 1 মিনিট ধরে নাড়বো। এবার সামান্য সরু করে বা পাতলা করে টুকরো করা আদা দিয়ে দেব, কয়েকটা আমি রেখে দেব গার্নিশিং এর জন্য। এটা আমি সসের মধ্যে প্রায় 1 মিনিট কষিয়ে নেব, খুব বেশিক্ষণ না, খানিকক্ষণের মধ্যেই হয়ে যাবে। শুধু টমেটো কেচাপটাকে একটু কষিয়ে নিতে হবে, যাতে হালকা ক্যারামেলাইজড হয়ে যায়। সসটা প্রায় 1 মিনিট ধরে কষছিল, আমি এর মধ্যে 1 থেকে 2 চা চামচ জল দেব, যাতে সবগুলো ভালোভাবে মিশে যায়। আরও 20 থেকে 30 সেকেন্ড অবধি এভাবেই কষব। আঁচটা বাড়িয়ে নিয়ে বেবি কর্নগুলো অ্যাড করে দেব। এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব, যাতে বেবি কর্নের গায়ে সস লেগে যায়। এর মধ্যে সামান্য পেঁয়াজকলির সবুজ অংশ অ্যাড করব, আর তারপর সামান্য ধনে পাতা কুচি, বাকি খানিকটা গার্নিশিং এর জন্য রেখে দেব। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন কি সুন্দর লাগছে, সবুজ, খয়েরি আর বেবি কর্নের একটা হালকা হলুদ রং, পারফেক্ট। আঁচ কমিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কর্নস্টার্চের মিশ্রণটা দিয়ে দেব। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে মনে রাখবেন আপনাকে এটা নাড়তে হবে।
এটা ততক্ষণ কষবো যতক্ষণ না বেবিকর্নে একটা সুন্দর গ্লেজ চলে আসে, ঠিক এখন যেরকমটা আছে। এটা আরও এক থেকে দু মিনিট আঁচে রাখবো। আর যদি আপনার মনে হয় এটা খুব ঘন হয়ে গেছে, তাহলে সামান্য জল অ্যাড করতে পারেন। এই খাবারটার মধ্যে খুব বেশি গ্রেভি থাকে না, শুধু বেবিকর্নগুলোকে কোট করার জন্য যথেষ্ট। যদি আপনি খুব বেশি গ্রেভি চান, তাহলে টমেটো কেচাপের পরিমাণ বাড়িয়ে দিয়ে কর্নস্টার্চ কমিয়ে দেবেন, যেটা আমি এখন অ্যাড করেছিলাম। সেভাবে একটা দারুণ সসি টেক্সচার আসবে, এটা পারফেক্ট। এবার আমি গ্যাস বন্ধ করব, আর এটা তৈরি। এবার বেবিকর্নগুলোকে আমি সার্ভ করব। একটা সুন্দর প্লেট নিলাম, আলতো ভাবে এটাকে ছড়িয়ে দিতে হবে। ও কি দারুণ গন্ধ বেরোচ্ছে, যদি আপনিও এটা উপলব্ধি করতে পারতেন। পেঁয়াজগুলি দিয়ে দিলাম, দেখুন প্লেটের মধ্যে কি সুন্দর লাগছে রঙগুলো। আর সামান্য ধনেপাতা কুচি ছড়ালাম, এর মধ্যে আপনি সামান্য কাঁচা লঙ্কা ছড়াতে পারেন, আর খানিকটা আদা যেটা বাঁচিয়ে রেখেছিলাম। দেখুন এই খাবারটা কি সুন্দর, এটা শুধু দেখতেই অ্যাট্রাকটিভ নয়, বেবিকর্নের একটা সুন্দর হলদেটে ভাব যেটা খয়েরি আর সবুজের সঙ্গে মিশে দারুণ লাগছে দেখতে। বেবিকর্নের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর ফাইবার রয়েছে, তাই কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাই আমি নিশ্চিত আমার মতন আপনারও ভালো লাগবে এটা আপনার পরিবারকে বানিয়ে খাওয়াতে।